কোন মুভিটা হিট হয়, কোন মুভি কোন দিকে কার ভালো লাগে বলা বা বোঝা মুশকিল হয়ে যায়। আমার চোখে যেটা ভালো লাগে না সেটা আপনাদের কারো চোখে ভালো লাগতেও পারে। কথা বলছিলাম তেমনই একটা মুভি নিয়ে যার ব্যাপারে সবাই ভালো বলেছে বাট বক্স অফিস দেখাচ্ছে ভালো কামাতে পারেনি। মুভির মাঝে বেশ পরিচিত কিছু মুখ রয়েছে, যার মাঝে মেইন ক্যারেক্টার নাগার্জুন স্যার, আমরা কম বেশি সবাই তার ফ্যান, এত বছর বয়সেও নিজেকে মেনটেন রেখেছে। মুভির কাহিনী সিম্পল বাট গ্রাম ন্যাচারাল পরিবেশে লোকেশনটা সেট করা হয়েছে তাই একটু হার্ড টাচ। বাকি কাহিনী আপনাদের কেমন লাগবে মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রোমান্টিক ড্রামার সঙ্গে কিছু অ্যাকশন সিনও রয়েছে, কোন ধরনের নিউডিটি বা ভালগার সিন নেই, এই জন্য ফ্যামিলি সঙ্গে নিয়ে দেখতে পারবেন। সঙ্গে বেশ কিছু ফ্ল্যাশব্যাক সিন রয়েছে, যদি মনোযোগ না দেন তাহলে বুঝতে পারবেন না, তাই একটু তো কথা বলছিলাম 100% রিয়েল সাইট ক্লিকএক্স অ্যাপের ব্যাপারে, যে সাইডে অ্যাকাউন্ট করলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 100 টাকা বোনাস, প্রতি রেফারে পাবেন আনলিমিটেড 1200 টাকা বোনাস, স্ক্রিনে ভেসে ওঠা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে পেয়ে যাবেন 100 টাকা একদম ফ্রি। ক্লিকএক্স IPL দিচ্ছে 24,000 টাকা দৈনিক স্পোর্টস ক্যাশব্যাক, প্রিডিক্ট করে জিতে নিতে পারেন 10 কোটি টাকা পর্যন্ত বোনাস, এবং 1500 টাকা ডিপোজিট করে এই IPL এ আপনি পেতে পারেন একটি BMW X5। আপনার জন্মদিনে কেউ আপনাকে উইশ করুক বা না করুক, ক্রিকেক্স আপনাকে দিচ্ছে 1000 টাকা বার্থডে বোনাস। এছাড়া ক্রিকেক্স এখন এভিয়েটার গেমে ক্যাশব্যাক দিচ্ছে 50,000 টাকা অবধি ক্যাশব্যাক, তাই এই সকল বোনাস পেতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে এখনই রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস লো ফেরেন। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। আরে ভাগনা একটু খারাও, এত বোনাসের কথা শুনে মাথায় চাপ নেওয়ার কিছু নেই, ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত তাই একটু বুঝে শুনে, বুঝতে পেরেছেন? ওয়েল, কথা বলছিলাম 2024 মুক্তি পাওয়া পিরিয়ড অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম না সামি রাঙ্গা এর ব্যাপারে। মুভির কাহিনী শুরু হয় 1963 আন্ধ্রপ্রদেশের আম্বাজিপেট্টা উপজেলার এক ছোট্ট গ্রামে। এক আন্টি ভাত রান্না করছে, ধোঁয়ায় চোখের পানি মুছে এভাবেই রান্না করতে হয় গ্রামের লোকদের। বাইরে একজনের পা দেখা যাচ্ছে, আন্টি বুঝতে পেরে ডাকে, আঞ্জি আয় ভাত হয়ে গেছে খেয়ে যা, তার ছেলেকে ডাকছে। আন্টি খাবার প্লেটে দেয়, একটা ছেলে এসে বসে, খাবার হাতে দিতে গিয়ে আন্টি চমকে ওঠে, এ তুমি কে? ছেলেটা বলে, ক্ষুধা লেগেছে মাঝি, দুদিন ধরে কিছুই খাইনি। তাই না বলেই আন্টি খেতে বলে, তোর নাম কি বেটা? ছেলেটা বলে, কিস্তায়া। তার কেউ নেই এই দুনিয়াতে, সে এতিম, মা তো দয়া লাগবেই। একটু পর তার ছেলে আঞ্জি আসে, খেতে বসে দেখে একজন খাচ্ছে, জিজ্ঞেস করে, মা কে এ ভাইয়াটা? আন্টি বলে, ভাই তো বললি, মনে করি নে তোর ভাই। ও ভাই, কিস্তায়া চেয়ে থাকে। খেতে খেতে আঞ্জির গলায় ভাত লাগে, কিস্তায়া তাকে পানিয়ে গিয়ে দেয়। আন্টির ব্যাপারটা বেশ ভালো লাগে। এর পর থেকে কিস্তায়া সেখানেই থেকে যায় আর তাদের পরিবারের বড় ছেলে হয়ে যায়। বড় ভাইয়ের মতো কিস্তায়া আঞ্জির সবসময় পাশে থাকে, মজামস্তি করে। এরপর এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার রাও রমেশ স্যার, অর্থাৎ ভরদ রাজু। সুদের উপর টাকা দেয় আর বিনিময়ে তাদের জমির দলিল বা দামি জিনিসপত্র তার কাছে রেখে দেয়, কেউ শোধ করতে না পারলে সে সেগুলো দখল করে নেয়। একজনের থেকে সই নিতে গিয়ে টেবিলটা খুলে যায়, কাকু তার লোককে বলে, এ সত্যিয়ামের ছেলেকে ডাকতো, মানে কিস্তায়া কাঠের কাজ বাজ পারে বা করে, টেবিল ঠিক করছিল, চোখে কি যেন একটা যায়, সেদিকেই ধ্যান দিতে দিতে এখানে নজর পড়ে এক পিচ্চির দিকে, যে মুরগির ছানা নিয়ে খেলছে। কিস্তায়ার বেশ কিউট লাগে, তার বলা যায় সে প্রেমেই পড়ে যায়, লাভ ইন ফার্স্ট সাইট। পিচ্চির নাম ভরালু, এই সুদারু কাকুর মেয়ে। যা কাজ শেষে কাকুকে বলে, কাকা কাজ হয়ে গেছে টাকা দিন। সে বলে, কিসের টাকা বে? তোদের মা যে টাকা ধার নিয়েছে তার থেকে এটা মাইনাস হবে, যা যা। মন খারাপ করে দুই ভাই ফিরে যাবে, পেছন থেকে ভরালু দৌড়ে আসে, আঞ্জি দাঁড়া। সে বাবার পকেট থেকে পয়সা মেরে দিয়ে তাদের দেয়, নে নে এটা রাখ, বাবা যেন দেখে না। আচ্ছা সে কে রে? আঞ্জি বলে, আমার বড় ভাই কিস্তায়া। দুজনা দুজনকে যে ভালো লেগেছে তা বোঝা যাচ্ছিল তাদের লুক দেখে। একদিন আঞ্জি তার হাতে তার বড় ভাই কিস্তায়ার নাম ট্যাটু করছিল, কেউ আঞ্জিকে ডেকে বলে, আরে তোর মা পড়ে গেছে, গিয়ে দেখ যা। শুনে দুই ভাই দৌড় দেয় বাসায়, এসে দেখে তাদের মাকে লোকজন বাইরে এভাবে শুয়ে রেখেছে, মানে আন্টি মারা গেছে। আঞ্জি তো ছোট, বুঝতেছে না, আর মা ছাড়া তাদের এই দুনিয়াতে আর কেউ নেই, খুব কান্না করে সে। কিস্তায়া ভাবছে এটা কি হয়ে গেল, দুঃখের একটা সময়। তখনই ভরালুর বাবা এসে তার টাকা নিয়ে কথা বলতে থাকে। আঞ্জি বলে, সে টাকা পরিশোধ করে দিবে কাজ করে করে। না, সে কথা শোনে না, বাড়ি দখল করতে তার লোকদের বডি সরাতে বলে। কিস্তায়ার রাগ ওঠে, সে ভিতর থেকে বটি এনে সামনে দাঁড়ায়, আয় কে হাত দিবি, দে তো দেখি, মা টাকা নিয়েছে আমি শোধ করব, এই বাড়িতে কেউ হাত দিবি না। কাকু কিছু বলবে, এই গ্রামের প্রধান বিধায়ক সেখানে আসে, নাসের স্যার, যাকে সবাই পেদ্দায়া বলে ডাকে। তাকে সবাই অনেক সম্মান করে কারণ সে সবার পাশে দাঁড়ায়। ভরালুর ব্যাপারে সে খুব ভালো করে জানে সে কেমন লোক। পেদ্দায়া বলে, জমির কাগজ নিয়ে আমার বাড়িতে এসো, আমি টাকা দিয়ে দিব, ছেলেদের থাকতে দাও। ব্যাপারটা কিস্তায়ার ভালো লাগে, কিস্তায়া পেদ্দায়াকে সেই সম্মানটাও দেখায়। এর কিছুদিন পর একদিন পেদ্দায়া আঞ্জি আর কিস্তায়াকে তার বাড়িতে আসতে বলে খেতে। তারা এসে নিচে বসছে, কাকু তাদের উপরে বসতে বলে। এরা পেদ্দায়ার দুই ছেলে দাস আর বাঁশ, তাদের এখানে বসা দেখে পেদ্দায়ার ছেলেরা হিংসে করে কারণ তারা ছোট জাতের। ব্যাপারটা কিস্তায়া খুব ভালো করে বোঝে কিন্তু তার ছোট ভাই খাচ্ছে তাই রিয়াক্ট করে না। এর কিছুদিন পর আঞ্জি কিস্তায়াকে বলে সে ভরালুকে এখানে আসতে বলেছে, আজ যেন সে তার মনের কথা তাকে খুলে বলে কারণ ভরালুও তাকে পছন্দ করে। একটু পর ভরালু আসে, কিস্তায়া তার জন্য একটা মাটির পাখি বানিয়ে এনেছে ভালোবাসার চিহ্ন হিসেবে। যে ভরালু সেটা নিবে, এদিক থেকে প্রধানের গাড়ি উড়ে এসে
পরে। সেটা দেখে কিস্তায়া ভাড়ালোকে সেখানে রেখেই দৌড় দেয়। খাল পার হয়ে এসে দেখে প্রধানের অবস্থা বেশ খারাপ, ওদিক থেকে আবার কিছু লোক তেড়ে আসছে তাকে মারার জন্য। কিস্তায়া প্রধানের গানটা পেয়ে যায়, হাতে নাই, লোকজন তাকেও মারতে থাকে। পরে কিস্তায়া গান তাদের দিকে তাক করে আর উপায় না পেয়ে চোখ বন্ধ করে ধাম 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 স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন চলে আসে 25 বছর সামনে 1988 ভোগী উৎসবের সময়। সকাল সকাল গ্রামের মেয়েরা যার যার মতো করে উৎসবের জন্য রেডি করছে সবকিছু। ইন্ডিয়ান মিশা সওদাগর তার পান্টারদের নিয়ে একটা বাড়িতে আসে, যেখানে মুরব্বীরা রিহার্সেল করছিল, বাঁশিটা যে ঠিক করছে। জিজ্ঞেস করে, কাকু ভাস্কর কি বাসায় আছে? কাকু তার ছেলেকে ডাকে। এন্ট্রি হয় মুভির ছোট্ট এক ক্যারেক্টার যাকে অনেক মুভিতে অ্যাজ এ হিরো দেখেছেন, রাজ তরুণ অর্থাৎ ভাস্করের। মিশার লোক গিয়ে তাকে টেনে আনে। তারপর মিশা ভাস্করকে ধরে বলে, কে বে, কাল উৎসবের সুযোগ নিয়ে তুই আমাদের বাড়িতে ঢুকেছিলি, আমার ভাতিজির সঙ্গে দেখা করতে গেছিলি, দেয়াল টুপকে পার হয়েছিস, তোর এত বড় সাহস কি করে হলো বে? চুপচাপ আমার সঙ্গে চল, তা না হলে এখানে সবার খবর আছে। কাকু বলে, আরে বেটা কেন শক্তি খরচ করছিস, যা যা ওকে নিয়ে যা। ভাস্করকে ধরে নিয়ে যায়। তার দুলাভাই চিল্লাচ্ছে, আরে কেমন বাবা আপনি নিজের ছেলেকে নিয়ে যেতে বলছেন? কাকু বলে, আরে বাবা তুমি চাপ নিও না, ওরা জানে না আমাদের গ্রামের ছেলেদের গায়ে হাত দিলে কি হয়, ও ঠিক ফিরে আসবে, এতক্ষণে খবর পৌঁছে গেছে আমাদের রক্ষকের কাছে। সিন উপর থেকে একটা সাইকেলকে ফলো করে আর সেই সাইকেলের পিছে গান শুনে মজা নিতে নিতে এন্ট্রি করায় কিং বস নাগরের জন্য আখি নেনি অর্থাৎ কিস্তায়ার। সাইকেল চালাচ্ছে কে, চিনেছেন? বেশ ভালো ভালো মুভি রয়েছে যার, আল্লারি নারেশ অর্থাৎ কিস্তায়ার ওই সেই ছোট ভাই আঞ্জি। দুবাই চলে আসে এখানে, আগে থেকে সেখানে অপেক্ষা করছে তাদের একটা ফ্রেন্ড বুল্লে ভাই। কিস্তায়া আঞ্জিকে কোথায় যেন যেতে বলে এর সঙ্গে ভিতরে যায়, যেখানে এরা ভাস্করকে মারছে। ভাই চলে আসে সেখানে, তারপর এখানে কি হবে বুঝতে তো পারছেন। বাট এখানে মজার ব্যাপার হলো, কিস্তায়া আঞ্জিকে এদের গ্রামে পাঠিয়েছে মিশার সঙ্গে যারা এসেছে তার পরিবারকে জানাতে যে তোমাদের ছেলের এই হয়েছে, তাড়াতাড়ি যাও হসপিটালে নিয়ে যাও। ভাই এদিকে মারছে, ওদিকে আঞ্জি সবাইকে বলে দিচ্ছে। সাউথ ইন্ডিয়ার স্লো মোশনের মারামারি সিন কেমন হবে বুঝতে তো পারছেন। যাক সবাইকে মেরে মুরে ভাই এই ওভার অ্যাক্টিং এর দোকানের প্রধান কাস্টমাররা শাসায়। তো এর নাম হলো ধুর, নাম দেখি করবেন, যা মন চায় তাই ডাকবো। এ কিস্তায়ার পাশের গ্রামের প্রধানের ছোট ভাই। যাক কিস্তায়া ভাস্করকে নিয়ে চলে আসে। তো উৎসবের সিজন চলছে, একটু নাচাকানা না হলে হয়? তো সবাই মিলে লেগে পড়ে লাফালাফি করতে করতে। তো যাক তারা লাফালাফি করুক, করতেই পারে, সে অধিকার তাদের রয়েছে, আমরা বরং পরের সিনে যাই নাকি। তো রাতে উৎসবের একটা রসম করা হয় যেখানে প্রধান সবার মাঝে কিস্তায়াকে তার সঙ্গে নেয়। এটা দেখে প্রধানের ছোট ছেলে বাঁশের একটু জলে, আর বাঁশের পাশে যে দাঁড়াকে দেখছেন বাঁশের মামা, সেও তাদের মতোই কিস্তায়াকে দেখে একটু হিংসে করে। পরের দিন আঞ্জি ভাস্করের থেকে শুনতে চায় সে কিভাবে প্রধানের মেয়েকে পটালো, কারণ ওই গ্রামের প্রধান তো খুব খারাপ মানুষ। ভাস্কর তার কাহিনী বলে যে একদিন সে কলেজে যেতে বাসে তাকে দেখে, দেখে মনে লাড্ডু ফাটে, তারপর তাকে ফলো করতে করতে তার কলম কুড়িয়ে পায়, সেই কলম দিতে গিয়ে কাগজের ফুল বানিয়ে তাকে দেয়, তখন সে দিদির নজরে আসে। তারপর আস্তে আস্তে দুজনের মাঝে সম্পর্ক হয়ে যায়, চুলকাচুলকি শুরু হয়, এরপর দুজন একেবারে প্রেমের জলে হাবুডুবু খাচ্ছে এই আর কি। তার এসব কাহিনী আবার কিস্তায়াও শোনে, সে বলে এইটা কোনো কাহিনী হলো, প্রেম কি এভাবে হয় রে? মানে সে কিছু জ্ঞানম্যান দিয়ে সেখান থেকে চলে যায়। ভাস্কর বলে, আরে ভাই কি কখনো প্রেম করেছে? সে কি জানে ভালোবাসার ব্যাপারে? তাকে না দেখে থাকা যায় না, দেয়াল টপ কমানো তা কি করবো, সে কি জানে? আঞ্জি বলে, আবে কি যাদা বলছিস, ভাইয়ের প্রেম কাহিনী তুই জানিস না? ভাই তো আমাদের সেরা লাভার বে। কি ভাই প্রেমও করতো? আঞ্জি বলে, চল তোকে ভাইয়ের প্রেম কাহিনী শুনাই। সিন চলে আসে 10 বছর পেছনে আঞ্জির বিয়ের অনুষ্ঠানের সময়। ভাই ছিল গ্রামের মেয়েদের ক্রাশ, গ্রামের সব মেয়ে ভাইয়ের জন্য পাগল ছিল, কিন্তু ভাই তাদের পাত্তা দিত না, কারণ সবাই জানতো ভাই ভারালুকে ভালোবাসে। কিন্তু সমস্যা হলো, ভারালু যখন একটু বড় হলো তার বাবা তাকে পড়াশোনার জন্য মাদ্রাসায় পাঠায় তার দাদির সঙ্গে। যেদিন ভারালু শহরে যায় সেদিন ভাই শেষবারের মতো তাকে দেখতে যায়, কিন্তু পারে না। ভারালু শহরে যাওয়ার 15 বছর পর গতকাল নাকি ফিরে এসেছে। মহিলারা বলছে সে নাকি অনেক সুন্দর হয়েছে। শুনে তো ভাইয়ের হার্টবিট বেড়ে যায়, তাকে দেখার জন্য ছুটে যায় তার বাড়িতে, কিন্তু দেখতে পায় না। রাতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ফিমেল ক্যারেক্টার মিম্মা মেনন অর্থাৎ মাঙ্গার। একটু পর প্রধান তার প্রধানীকে নিয়ে আসে, আঞ্জি পরিচয় করিয়ে দেয়, তাদের বাবার মতো সে, তাদের খেয়াল রেখেছে সবসময়, সব ঠিকঠাক চলছে। কিছুক্ষণ পর অনুষ্ঠানে একটা গাড়ি আসে, ভাইয়ের নজর পড়তেই ভিতরে কেমন যেন একটা ফিল হচ্ছিল। গাড়ি থেকে কিস্তায়ার স্বপ্নের পরি এন্ট্রি মারছে, তার সিগন্যাল দেয় লাইট গুলো। যখন লাইট আবার ফিরে আসে এন্ট্রি হয় এক কবুতরের বাচ্চা, মুভির ফিমেল লিড ক্যারেক্টার আশিকা রাঙ্গানাথ অর্থাৎ ভারালুর। ভাইয়ের নজর তার উপর থেকে সরছে না, কিন্তু দিদির নজর ভাইয়ের উপর পড়ছে না, যে পরির জন্য সে গুনেছে এত প্রহর। এখন সেই পরি তাকে না দেখে বান্ধবীদের সঙ্গে গড়াচ্ছে হাসির নহর। পুরো অনুষ্ঠান শেষ হয়, বিয়ের কাজ শেষ হয়, বর বউ বড়দের থেকে আশীর্বাদ নেয়, কিন্তু আফসোস পরি এক নজর না ভাইয়ের উপর দেয়। সবার চলে যাওয়ার পর
ভাই আরাম করছিল। বুল্লে ভাই বলে, ভাই আমি কিন্তু দেখেছি বড়ালু তোমার দিকে একবারও তাকায়নি, সে মনে হয় তোমায় ভুলে গেছে। কাটা খায় লবণের ছিটা। কৃষ্ণা তাকে তাড়িয়ে দেয়, যা আমাকে একটু একা থাকতে দে। তারপর দিদির কথা ভেবে তার সৌন্দর্য দেখে ছেলে মুডে চলে যায়। আবার মনে পড়ে যে সে তো তাকে ইগনোর করেছে, লক্ষ্য করেনি নাকি ভাবছে। এদিকে আঞ্জি টুকিটুকি খেলার জন্য মাঠে নামবে নামবে নামবে, তার ভাই এসে দরজা নাড়ে, ওয়েট বেবি আসছি, কি হলো ভাই? কৃষ্ণা বলে, আরে তখন তো বড়ালু কি আমাকে লক্ষ্য করেনি নাকি, কথা বলো না যে। আঞ্জি বলে, ভাই এটা কি সেই সময়, যাও কাল কথা বলো মনি। বলে ছেলে ভিতরে এসে হুক্কা হুয়া করতে করতে শিয়াল মারতে যাবে। ভাই আবার ডাকে, আঞ্জি আসে, কি হলো ভাই? কৃষ্ণা বলে, আঞ্জি ওকে দেখে আমার তো হার্টবিট ফাস্ট হয়ে গেছিল, ওর কি এমনটা হয়নি? আঞ্জি বলে, ভাই ওকে জিজ্ঞেস করবো নি কাল, এখন আমি যাই। আঞ্জি আকডম বাকডম খেলতে শুরু করবে, ভাই আবার ডাকে, আঞ্জি আরে ভাই তোমার পায়ে পড়ি, মুঝে মাফ কর দো, কাল সব দেখবো নি, প্লিজ আমাকে যেতে দাও। ফিরে গিয়ে দেখে এবার আর বউ মুডে নেই, সে ঘুমিয়ে পড়েছে। হ্যালো আঞ্জি বি লাইক, ভাই তুমি আমার এত বড় সর্বনাশ করবে বেলে। যাক পরের দিন বড়ালুর বাবা বাড়ি থেকে বের হতেই দুজন বড়ালুর সঙ্গে দেখা করতে আসে, ভাই তো মুড নিয়ে আছে। বড়ালু বের হয়, আরে বাপরে নতুন বর সকাল সকাল আমার এখানে? আঞ্জি বলে, আরে কাল তো তোমার সঙ্গে কথাই হয়নি তাই এলাম। ওই যে কৃষ্ণায় ভাইয়া তুমি মনে হয় দেখো নি কালকে? বড়ালু বলে, ও আচ্ছা এই তাহলে কৃষ্ণায়া। আবে ওই শুনেছি তুই নাকি আমার বাবার পিছে লাগিস, আমার বাবাকে ধমকি দিয়ে আবার আমার সঙ্গে দেখা করতে এসেছিস, খবর করে দেবো কিন্তু হুম মানে খুব পার নেই বেচারা কৃষ্ণায়া। সেই খবরে এরা মজা আমি সবার আগেই নিয়ে যাব। এখন বাকি সবাই মজা নিতে থাকে, এক একজন এক কথা বলে যে সে পারবে না এটা সেটা। লেসপিতা কৃষ্ণায় বলে, ঠিক আছে দেখা যাবে কি হয়। একদিন আঞ্জি কৃষ্ণাকে নিয়ে বড়ালুর বাড়ির পাশের একটা গুডাউনে আসে, বড়ালু নাকি তাকে দেখা করতে বলেছে। একটু পর দিদি বের হয়ে আসে, বলো কি হয়েছে? বড়ালু বলে, আমাকেও তো বিয়ে করতে হবে তাই না, বিয়ে করব সংসার হবে, কিন্তু হাজবেন্ডের সঙ্গে কিভাবে মিশবো, মানে তার সঙ্গে রোমান্টিক সময়টা কিভাবে কাটাবো তা জানতে আমার বাইরের কাজের মেয়েকে জিজ্ঞেস করলাম। সে বলল সন্ধ্যার শো দেখতে, তুমি কি আমায় একটু মুভি দেখাতে নিয়ে যাবে সন্ধ্যার শো? কৃষ্ণা চমকে ওঠে, আরে বাপরে কি বলছো এসব, তুমি কি জানো ওখানে কি হয়? না সে যাবে, কৃষ্ণায় নিয়ে যাবে না। আঞ্জি বলে, আরে ভাই যাও যাও, সে জিদ করছে একটু সময় কাটাও। কৃষ্ণা বলে, ঠিক আছে কাল যাবো। ওকে পরের দিন বিকালে দিদি রেডি হয়ে আসে, কৃষ্ণা বলে এইভাবে গেলে তোমাকে আর খুঁজে পাবো না। আঞ্জির কাপড় পরিয়ে মুখটুক বেঁধে তাকে নিয়ে যায় মুভি দেখাতে। যাক টিকিট নিয়ে ভিতরে যায়, হাউস ফুল, দুজন এখানে বসে পড়ে। বড়ালু বলে, এত লোক? কৃষ্ণা বলে, হুম এরা সবাই ক্ষুধার্ত। ক্ষুধার্ত? হ্যাঁ বুঝতে পারবে, মুভি চলছে স্বাভাবিক ভাবে। বড়ালু বলে, আরে এটা তো নর্মালি চলছে, এটা দেখে আমি কি শিখবো? কৃষ্ণা বলে, চুপ থাকো একটু পর বুঝবে। ইন্টারভেল পর যখন মুভির পার্টটা শুরু হয় তখন যে সিনগুলো আসে তা দেখে বড়ালুর আর বোঝার বাকি থাকে না যে সবাই কেন মুখ ঢেকে আছে আর কেনই বা এই হলটা এই সময়টা স্পেশাল। গ্রামের সব ঠারকিরা এখানে এসেছে। যাক বড়ালু আর থাকবে না, কৃষ্ণা তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর একটু চোখাচোখি করে দিদি চলে যায়। পরের দিন রাতে ভাইয়ের জন্য খাবার আনে, কৃষ্ণা বুঝতে পারে আজও কিছু চাইবে, কি ব্যাপার? বড়ালু সিন্ধুক থেকে একটা ম্যাগাজিন বের করে কৃষ্ণার হাতে দেয়। কি এটা? মেয়েটাকে ভালো করে দেখো। হুম দেখলাম। বড়ালু বলে, আমি এই ড্রেসটা পরতে চাই, তুমি ব্যবস্থা করো। কৃষ্ণা বলে, আরে বাপরে কি বলছো তুমি এসব, এই ড্রেসে তোমায় কেউ দেখলে সে কি বাঁচবে? বড়ালু বলে, আরে কেউ দেখবে কেন, বিয়ের পর জামাই পরতে দিবে কিনা আমি জানি, তুমি এখন এনে দাও আমি একটু পরে দেখবো। কৃষ্ণা দিবে না। আঞ্জি আবার বলে, আরে ভাই দাও দাও, কি আর করার। দুই দিন পর ভাই জামাটা এনে দেয়, বড়ালু সেটা পরছে আর ভাই তার হাতের রান্না খাচ্ছে। একটু পর দিদি রেডি হয়ে বের হয়ে আসে, ব্যাস কৃষ্ণা দেখে হা করে থাকে, থাকারই তো কথা, কারণ থাক আর গভীরে না যাই, এখানে বাচ্চারাও আছে। বড়ালু বলে, আমার হাজবেন্ড দেখলে কেমন লাগবে বলো তো? কৃষ্ণার মুড অফ হয়, হুম সব আমাকে দিয়ে করাও আর হাজবেন্ডের বেলায় অন্যের কথা বলো। বড়ালু তো আর বোঝে না কৃষ্ণার রাগ করেছে। রোজ রাতে ভাই বড়ালুকে দেখতে এখানে আসে, বাট আজ সময় হয়েছে কিন্তু আসেনি, কারণ কি বড়ালু বোঝে ঝামেলা হয়েছে, তাই এখানে ডাবের পানি নিয়ে বসে গেছে। বড়ালুও সেখানে আসে, কি হয়েছে? কৃষ্ণার বলে, কিছু না। বড়ালু বসে পড়ে, বলো কি সমস্যা তোমার? কৃষ্ণার বলে, আর কি হবে মানে জ্বলন হচ্ছে তার আর কি। কৃষ্ণার মনে করে বড়ালু তাকে ভালোবাসে না বা তাকে পছন্দ করে না, সে হয়তো অন্য কাউকে বিয়ে করবে। তখন বড়ালু বলে, তোমায় আর কিভাবে বোঝাই, গ্রামের উন্নতি হয়েছে বলে আমি সেসব দেখতে বা আঞ্জির বিয়ের জন্য আসিনি, তোমাকে দেখতে এসেছি, আমি তোমাকে সেই ছোট থেকে পছন্দ করি, সেই পাখি। পাখিটা বের করে কৃষ্ণায়কে দেখায়, এবার কৃষ্ণায়ের চোখে একটা খুশি দেখা যায়। তারপর এক কথা দুই কথায় বড়ালু নিজের থেকেই কৃষ্ণায়কে প্রপোজ করে দেয়, বিয়ের কথা বলে, বিয়ে করবে আমায়? কৃষ্ণায়ের তো মনটা ভরে যায়। এরপর আরো কথাবার্তা বলতে বলতে দুজন একটু আরো কাছাকাছি আসে, সিন বর্তমানে আসে। ভাস্কর থামায়, আরে থাম থাম থাম, কি হচ্ছে এসব?
কাহিনী চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, এটা তো সরল সোজা কোনো প্রেম কাহিনী, এভাবে কি হয় নাকি? আঞ্জি বলে, বেটা ধৈর্য ধর, আরো আগে দেখ কি হয়। সিন আবার পেছনে আসে পেদ্দার বাড়িতে, পণ্ডিত মশাই কিসের যেন কুণ্ডলি দেখছে, ওদিকে আমরা দেখি কৃষ্টায়া ভরালুকে নিয়ে পেদ্দার বাড়িতে আসছে। ভিতরে এরা ছবি দেখছে, বাসের বউ তার মা, ছবি দেখে বলছে খুব সুন্দর খুব সুন্দর। ছবিটা পেদ্দায়া নিয়ে বলে, আসলেই তো মেয়েটা অনেক সুন্দর। কৃষ্টায়া ভিতরে এসে ডাকে, পেদ্দায়া তোমায় বলেছিলাম না সে আমায় পছন্দ করুক, তোমার সামনে নিয়ে আসবো, এই দেখো। প্রধান ভরালুকে দেখে খুব অবাক হয়, কাহিনীর টার্নিং পয়েন্ট। অবাক হওয়ার কারণ, কাকুর হাতে ভরালুর ছবি, সামনে ভরালু। ঝটকা আরো লাগে যখন ক্যামেরা এখানে ফোকাস করে, কে দেখেছেন? বেড়ালুর বাবা। কাকু দুজনকে একসঙ্গে দেখে হা, দিদিও অবাক, তার বাবা এখানে কি করছে? বেড়ালু কি হচ্ছে এসব? কেষ্টায়া বেড়ালুর হাত ধরে, কাকু বলে, আইয়ো কি চলছে এখানে? যে প্রধান তোকে খাইয়ে দাইয়ে বড় করলো, আজ তারই ছেলের হবু বউয়ের সঙ্গে তুই, ছি 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 ছি, শরম করে না? তুই কি মানুষ নাকি, যার খেয়ে তারই পাতে বিষ? কেষ্টায়া তো জানতো না প্রধানের ছেলে দাসের সঙ্গে বেড়ালুর বিয়ের কথা হচ্ছে, সে হাত ছেড়ে দেয়। বেড়ালুর বাবা প্রধানকে কিছু বলতে বলে, তখন প্রধান বলে, আমি কি বলবো আর, আমার ছেলের বিয়ে তো ঠিক হয়নি, জাস্ট কথা হচ্ছে, তারা দুজন দুজনকে ভালোবাসে, আপনার মেয়ে বরং কৃষ্টায়ার কাছেই ভালো থাকবে, সে ভালো মানুষ তাই মেনে নেয়। কিন্তু বেড়ালুর বাবা মানে না, সে তো রাগ টাগ করে, বেড়ালুকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। কৃষ্টায়া রাগ করবে, প্রধান নিষেধ করে। বাড়িতে এসে বেড়ালু রাগ করে তার রুমে যায়, সে আর বাড়িতে থাকবে না, কৃষ্টায়ার বাড়িতেই চলে যাবে। কাকু কথা শোনাচ্ছে, এজন্য তোকে বড় করেছি, মা বাবার আদর আমি একসঙ্গে দিয়েছি, এসব দেখতে? মানে তার কথা যে কৃষ্টায়ার তো পরিবার নেই, সে এতিম, সেখানে গিয়ে বেড়ালু ভালো থাকবে কি করে? তাই সে রাজি না, বেড়ালু তো বাবার কথা শুনবে না, সে বের হয়ে যাবে। কাকু গিয়ে দরজা লাগিয়ে দেয়, বেড়ালু ব্যাগ নিয়ে রেডি, কাকু টুলটা এগিয়ে নিয়ে শাড়ি পেছনে ঝুলে যাবে তার কথা যদি সে না শোনে। আপনাকে লক্ষ্য করছেন, টুলের এক পা কিন্তু খুলে যাচ্ছে, কাকু লক্ষ্য করেনি। বেড়ালু দরজা খুলছে, কাকু নরানরিতে টুল ভেঙে যায় আর তার গলায় চাপ লাগে। বেড়ালু বুঝতে পেরে দৌড়ে আসতে আসতে তার বাবার গলায় ফাঁস লাগে, সে সেখানেই মারা যায়। বেড়ালুর তো হুঁশ উড়ে যায় যে এটা কি হলো, তার বাবারও তো মরার ইচ্ছে ছিল না, বাট অ্যাক্সিডেন্টালি এমন হয়ে গেল। বেড়ালু খুব কান্না করে, পুরো পরিবেশ মুহূর্তের মাঝেই উল্টে গেল। কৃষ্টায়া বাড়ির ভিতরে যাইতে পারছে না, কারণ কে গিয়ে কি বলবে? আঞ্জি আর তার বউ এসেছে, একটু শান্ত হলে আঞ্জি তার বউকে ইশারা করে, মাঙ্গা বলে, আমাদের সঙ্গে চলো বেড়ালু, কৃষ্টায়া ভাই তোমার অনেক খেয়াল লাগবে, তুমি সবকিছু ভুলে যাবে, চলো। বেড়ালু বলে, বাবা আমার কথা চিন্তা করে নিজের জীবন বাজি ধরলো, আমি তার কথা শুনলে তাকে হয়তো সব বুঝিয়ে পরে বলতে পারতাম, আমার রাগ থামেনি যার কারণে বাবাকে হারাতে হলো, আমার তো আর কেউ থাকলো না, যে বাবা সেই শব্দে রাজি ছিল না, তার লাশের উপর দিয়ে গিয়ে কিভাবে তার অপছন্দের জায়গায় আমি খুশি থাকতে পারি। আর কিছু বলার আগেই সে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়, এরা বুঝতে পারে তাকে বোঝানো যাবে না। আর এই সঙ্গেই পার হয়ে যায় আটটা বছর, সিন বর্তমানে আসে। আঞ্জি বলছে, তারপর থেকে আট বছর পার হয়ে গেল, ব্যাপারটা সেখানেই থেমে আছে। ভাস্কর বলে, তো ভাই দেয়াল টপকে গিয়ে দিদিকে নিয়ে আসছে না কেন? আঞ্জি বলে, শ্রীরাম তো সাগর পাড়ি দিতে পারতো, তার কি শক্তি ছিল না? সে কি পারতো না? পারতো, কিন্তু তিনি ভেবেছেন সীতার অনুমতি আগে পেতে হবে, ব্যাপারটা এখানেও তাই। ভাস্কর বলে, যা হয়েছে হয়েছে, এই অনুষ্ঠান শেষ হতে হতে দুজনকে এক করতে হবে। একদম তাই, চলো এক করতে হবে। সিন চলে আসে পাশের গ্রাম জগন্নাথ হয়ে, সাব ইন্সপেক্টর প্রধানের বাড়িতে আসলো। এন্ট্রি হয় মুভির অন্য আরেক সাইড ক্যারেক্টার বীর ভাদ্রা, যাকে সবাই ভীরা বলে ডাকে, এই গ্রামের প্রধান। অফিসারকে ডেকেছে একটা কাজে, পাশে তার ভাই জায়েদ খানের রোবটিক ভার্সন। কিরে কি হয়েছে? সে বলে, তাকে মেরেছে কৃষ্টায়া, ওয়ার্নিংও দিয়েছে ভাস্কারকে নাকি কিছু হতে দেবে না। ভীরা অফিসারকে বলে, কৃষ্টায়া পেদ্দার সমর্থনে বেশি লাফালাফি করছে, ওকে থামাতে হবে। অফিসার বলে, কৃষ্টায়ার শক্তি পেদ্দায়া না, বরং পেদ্দায়ার শক্তি কৃষ্টায়া। ভীরা বলে, যাই হোক, এবার অনুষ্ঠানে রথ তো আমাদের গ্রামের ভিতর দিয়ে যাবে, তুমি পাশে থেকো, আমার মেয়ের দিকে যে নজর দিয়েছে সে যেন না বাঁচে, আর ওই কৃষ্টায়ারও যেন খবর হয়। অফিসার বলে, আরে প্রধানজি আমাদের কিচ্ছু করতে হবে না, গত বছর অনুষ্ঠানের সময় কি হয়েছে আপনার মনে নেই? সিন আবার এক বছর পেছনে আসে, মানে কি হয়েছিল গত বছর সেটা দেখায়। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার পেদ্দায়ার ছেলে দাসের, যে দুবাই থেকে অনুষ্ঠানের কারণে গ্রামে আসলো। গাড়ি চালাচ্ছে তাদের বাড়ির ড্রাইভার। দাস তাকে বলে, তুই কি রামবাবুকে চিনিস? সে বলে, যে নারকেলের বিজনেস করে সে না? দাস বলে, তার কাছে নিয়ে চল, এটা ওর জন্য এনেছি, আমার ফ্রেন্ড হয়, ওকে একটু দিয়ে আসি। গাড়ি বাগানে আসে, এই হলো রামবাবু, দাসের ফ্রেন্ড। কিরে দাস, দুবাই থেকে কবে এলি? দেখে মনে হচ্ছে সরাসরি এখানেই এলি। বস বস, তো বল কি অবস্থা? এখন বিয়ে শাদি করে নে, চুলমুল তো সব পেকে যাচ্ছে বে, তুই বিয়ে করিসনি, আর আমার দিকে দেখ, আমি দুই বাচ্চার বাবা। হাসছে, এ অবধি ঠিকঠাক ছিল। তারপর রামবাবু মজা নাই, ও তোর তো আবার কপাল খারাপ, যাকে তোর ভালো লাগে তারই তো বিয়ে হয়ে যায়। হাসছে, স্কুলে গীতাকে পছন্দ করতি, আজ সে আমার বউ, আবার কয়েক বছর আগে ভরালুর সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল, তাকে কৃষ্টায়া নিয়ে গেল, তোর কি বিয়ে হবে না? বলে মজা নিচ্ছে সঙ্গে ড্রাইভারও। দাসের রাগ ওঠে, ব্যাস সেখানে তাকে হাসা দিয়ে রামের গলায় মেরে দেয়, নে এবার হাস। তারপর এখানে তার কিছু কাণ্ড কারখানা দেখে আমরা বুঝতে পারি যে এ আসলে স্বাভাবিক একটা মানুষ নয়, মানে সাইকো টাইপের। আগে তো ড্রাইভার হাসলো, এখন তো হাওয়া টাইট হয়ে গেছে। দাস জিজ্ঞেস করে, কিরে
কৃষ্টাকে চিনিস, সেও আমার বন্ধু। ড্রাইভার বুঝতে পারে তার মানে কৃষ্টার সঙ্গে এ এমনই করবে। বাড়িতে এলে সবাই তাকে খুব ভালোভাবে স্বাগতম জানায়। এ তো জানে এ কি করে আসলো। সবাই বসে। দাস ভারালুর ব্যাপারে তার বাবাকে বলে, কি হলো বাবা, বিয়ে কি হবে না? কাকু বলে সে অন্য কাউকে ভালোবাসে। দাস বলে, কিসের ভালোবাসা? গত 7 বছর ধরে তো সে একাই রয়েছে, বিয়ে তো করেনি। কাকু বলে, তারা আলাদা থাকতে পারে কিন্তু একে অপরকে হাজবেন্ড ওয়াইফ মনে করে। দাস তার বাবাকে আবার বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলে, কিন্তু কাকু যাবে না। দাসের রাগ ওঠে। রান্নাঘরে গিয়ে তার মায়ের থেকে বটিটা নেয় সুতা কাটবে বলে, বাট বটি নিয়ে বাইরে আসছে। এ তো ভয় পাচ্ছে। বাঁশ আর তার মামা টের পায়, তাকে টেনে সাইডে নিয়ে আসে। আরে কি করছিস তুই এটা? দাস রেগে যায়, সে তার বাবাকে মেরে ফেলবে। সে বলে, আরে সে তো আমাদের বাবা নয়, সে তো কৃষ্টার বাবা। থু, বাঁশ বোঝায়, আবে যাই হোক যাই করুক, সে আমাদের বাবা, ঠান্ডা হ। মামা বুদ্ধি দেয়, এ ভাগ্নে তোর তো মেয়ের দরকার তাই না? তো যা, সে তো একাই থাকে, কেন ঝামেলা করছিস? যেমন চাই কর, শয়তান তো শয়তানি বুদ্ধি দিবেই। পরের দিন সকালে ভারালু গোসল সেরে বের হয়, কাপড় চেঞ্জ করবে। এই হারামি আগেই লুকিয়ে থেকে তাকে দেখতে থাকে। এক সময় কৃষ্টায়ার দেওয়া সে পাখিটা পড়ে যায় যাতে ভারালু টের পায়। এ কে তুই, তুই এখানে কি করছিস? দাস বলে, আরে আমাকে চিনছো না? যার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, দাস পেদ্দায়ার ছেলে যে দুবাই থাকে, তোমায় দেখেই তো আমার ঘন্টা বেজে গেছিল। কিন্তু তুমি ভারালু তো বকাঝাকা করছে। ওদিকে অনুষ্ঠানের রথ যাচ্ছে, দাস বাইরে এসে বিড়ি ধরায়, আর ভিতরে সে কি কি এতক্ষণ করলো সেগুলো ফিল করে 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 মজা নিতে থাকে। তখন তো ভারালু বিপদে ছিল তাই কিছু বলেনি। কাপড় পরে বের হয়ে এসে দাসকে থাপ্পড় মার, হারাম গাদা তোর এত বড় সাহস, চল বের হ। কলার ধরে ভারালু তাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তার নজর অন্যদিকে। কথায় আছে না, মনুষ্যত্ব বিহীন মানুষ কুকুরের নাই। বাইরে এসে আবারও মারতে থাকে ভারালু। এখানে রথের সামনে ছিল আঞ্জি, পটাকা ফাটাচ্ছে। এদিকে দেখে দাস ভারালুর সঙ্গে বেয়াদবি করছে, সে দৌড়ে এসে দাসকে মারা শুরু করে। দাস আবার টোপ দিয়ে আঞ্জিকে তার পিছে নিয়ে যায়। মেলার মাঝে তার ভাই আর লোকেরা ছিল, তাদের কাছে নিয়ে আসে। তারপর তার লোকদের সঙ্গে আঞ্জির মারামারি হয়। মারামারির এক সময় তার আঞ্জিকে ধরে ফেলে, মারতে যাবে। আঞ্জির মেয়েটাও সেখানেই ছিল, সে চিল্লায় ওঠে, কৃষ্টায়া, বাস বস হাজির। ভাই শুরু করে, দুই ভাই মিলে ডিজে বাজায়। মারামারি শেষের দিকে আঞ্জি থামছে না, দাসকে মারবে। কৃষ্টায়া থামায়, এ ও আমাদের মাস্টারের ছেলে, ছেড়ে দে। আঞ্জি রেগে যায়, ভাই তুমি জানো ও কি করেছে? কি করেছে বল। আঞ্জি দেখে ভারালু সহ সবাই সেখানে তাদের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা এখানে যদি বলা হয় তাহলে ভারালুর বদনাম হবে, তাই সে আর বলে না। কৃষ্টায় আঞ্জিকে নিয়ে যাচ্ছে, দাসের শিক্ষা হয়নি, সে ফাল পারছে, সাইকেল পাক্কা দেয়। ভাই আবার তার চেন খুলে নিয়ে দাসকে হুমকি দেয়, মাস্টারের ছেলে বলে তোকে এ যাত্রা ছেড়ে দিলাম, আর বেয়াদবি করিস না, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, নয়তো। এরপরে দাসকে আবার দুবাই পাঠিয়ে দেয় পেদ্দায়া। সিন বর্তমানে আসে, অফিসার সেটাই বীরাকে বলছে যে দাস আবার এই উৎসবের দিনে ফিরে আসতে চলেছে, আপনি জাস্ট দেখুন কেমন মজাটা হয়। এখান থেকে সিন পরের দিন মুরব্বী মন্ডলে আসে, একজন এসে বলছে, আরে আমরা মনে করেছি এবার অনুষ্ঠানটা ভালোভাবে হবে, কিন্তু তার হলো না, ওই হারামের দাস আবার ফিরে এসেছে। দাস দুবাই থেকে আবার ফিরে এসেছে বাড়িতে, বাট এবার তার মতিগতি আরো খারাপ মনে হচ্ছে। কাকু বলে, তুই কেন ফিরে এসেছিস আবার? দাস বলে, বাবা কিছু হিসেব বাকি রয়েছে তাই, আর তোমার কৃষ্টায়ার বিয়ে খেতে হবে না, এই জন্য এসেছি। ওদিকে আঞ্জির মেয়ে মন খারাপ করে বসে আছে, কৃষ্টায়া জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মেয়ের? মঙ্গা বলে, ওর বাবা জামা কিনে দেওয়ার কথা দিচ্ছে না। কৃষ্টায়া বলে, এই ব্যাপার তো, বড় বাবাকে একবার বলতে তো পারো, চলো আমি নিয়ে দিচ্ছি। আঞ্জি বলে, না ভাই আমি কালকে নিয়ে দেবো, আগে নিয়ে দিলে মজাটা থাকবে না, এই জন্য দিচ্ছি না, তুমি বরং ওকে দোকানে নিয়ে গিয়ে একটু নাস্তা নিয়ে দাও। কৃষ্টায়া বলে, ওকে তাহলে কালকে তো জামা পাবে, চলো আমরা দোকানে যাই নাস্তা খেতে। পিছে খুব খুশি, মানে এখানে বোঝানো হলো যে কৃষ্টায়া আসলে আঞ্জির মেয়েকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এদিকে এরা কিছু তো একটা প্ল্যান করছে, বুঝতে পেরে পেদ্দায়া এসে রেগে যায়, তোরা কৃষ্টায়ার পিছে কেন লেগে আছিস? বাঁশ বলে, গত মেলায় তোমার ছেলেকে তারা কিভাবে কেলিয়েছে তুমি ভুলে গেছো? প্রধান বলে, মার খেয়েও শিক্ষা হয়নি, আবার যাবি? যা যা। দাস বলে, এই জন্য তো এবার বাহির থেকে লোক আনছি বাবা, দেখো শালা কি করি। কাকু তো ভয় পাচ্ছে, কি বাহির থেকে? একটু পর তার লোকেরা আসে, এরা নাকি সব থেকে নাম করা ভয়ানক গুন্ডা, যারা টাকার বিনিময়ে যে কোনো কিছু করে। দাসের মামা তাদের কৃষ্টায়া ও তার ভাইকে মারার সুপারি দেয়। এ বলে, আগে আমার টিমের সঙ্গে কথা বলি তারপর জানাচ্ছি। একজন গিয়ে সবার সঙ্গে কথা বলে একে কানে কানে কি যেন বলছে। এ টাকা ফেরত দিয়ে বলে, তোরা কি আমাদের মারার প্ল্যান করেছিস? কৃষ্টায়াকে শুধু আমরা কেন, আরো 500 লোক এলেও কিছু করতে পারবে না, যদি বাঁচতে চাস ওর থেকে দূরে থাক, বলে তারা ফেরত চলে যায়। কাকু তো মজা নিচ্ছে, কি হলো যাবি না মারতে? যা। এখানে দুজন ঝোলা ঝুলছিল, ভাঁজ করে আঞ্জিকে বলে, ভাই আমার একটা ডাউট আছে, কৃষ্টায়া আর ভারালু এত বছর ধরে একা একা রয়েছে, তারা কি এখনো একে অপরকে ভালোবাসে? আঞ্জি বলে, পাগল, তাদের ভালোবাসা এখনো সেম আছে। ভাস্কর বলে, তাহলে ভারালু তার সময় কাটায় কি করে? সে তো
একাই থাকে। আঞ্জি বলে, সকালে পূজা, তারপর রান্না বান্না আর ভক্তির কাজ, তারপর রাতে ডাবের পানির সঙ্গে আমায় নিয়ে বসে পড়ে পানি খাওয়ায়। আর কৃষ্টার ব্যাপারে খোঁজ খবর নেয়, সে কি করছে, কোথায় যাচ্ছে, রোজ তার এই কাজ। বাড়ালো আজও কৃষ্টার ব্যাপারে শোনে। কথার শেষের দিকে ভাস্কর যেই বলে, দিদি ভাইকে এত ভালোবাসো তাহলে বিয়ে করছো না কেন? ভারালুর মন খারাপ হয়। আঞ্জি নিষেধ করে, আবে কি বললি এটা? সে চলে যায়। বাইরে এসে ভাস্কর বলে, আচ্ছা ভাই, ভারালু এভাবে কৃষ্টার খোঁজ খবর তোমার থেকে নাই, কিন্তু ভাই কি করে? আঞ্জি বলে, একটু দাঁড়া, এই যে জায়গা দেখছিস, সময় হয়ে গেছে, ভাই এখন এখানে আসবে। ভারালু দরজা থেকে বের হবে, পাখিদের খাবার দেওয়ার বাহানায় একটু কাছাকাছি আসবে, তারপর বন্ধ তালা খুলে আবার লাগাবে। মানে এভাবে রোজ তারা দেখা সাক্ষাৎ করায়। এরা চলে গেলে ভাই কন্টিনিউ করে, বাইরে থেকে কথাবার্তা বলে, ঘরের ভিতরে যায় না, মজা টজা করে। তারপর দিদি বাইরে এলে সেখানেও কথা নিয়ে কি যেন হয়, ভাই কাছে যায়, আরো সামনে যাবে, দিদির নজর পড়ে ফ্যানের দিকে, আর তার মুড অফ হয়ে যায়। মানে বাবার কথা মনে পড়ে। কৃষ্টায় বুঝাই, এভাবে আর কত হতে পারে তোমার বাবা আমাদের সন্তান হয়ে ফিরে আসবে? ভারালুর মন তারপরেও পাল্টে না। সিন পরদিন বীরার বাড়িতে আসে। অনুষ্ঠানের রসম অনুযায়ী কি যেন একটা এখানে হচ্ছে, পরিবারের সবাই সেখানে রয়েছে। তো এই হলো বীরার মেয়ে কুমারী, ভাস্করের গার্লফ্রেন্ড। আর এই যে ভাই সাহেবকে দেখছেন, বীরার বোনের ছেলে, এর সঙ্গেই কুমারীর বিয়ে ঠিক করা হয়েছে ছোট থেকেই। কিন্তু কুমারী ভাস্করকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। এটা শুনে বীরা তার মেয়ের গলা চেপে ধরে যে সে বেঁচে থাকতে এটা কখনো হবে না, প্রয়োজনে তাকে মেরে ফেলবে, আর যে কৃষ্টায়ের জোরে তার লাফালাফি করছে তাকেও সে দেখে নেবে। কালো রথযাত্রায় সে তার হিসাব ক্লিয়ার করে বলে চলে যায়। বিকালে দুই গ্রামের লোক মিলে কালেক্টর অফিসে মিটিং বসায়। দুই দলে লাফালাফি করতে প্রধানরা তাদের থামায়। কালেক্টর জিজ্ঞেস করে, পেদায়াজি বলুন কি সমস্যা? বীরা চিল্লায়, আরে তাকে কি জিজ্ঞেস করছেন? তার মহল্লার ছেলে আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে, আর তারা তাকে সাপোর্ট করেছে, তো আমরা আমাদের গ্রামের ভেতর দিয়ে রথ কি করে যেতে দিতে পারি? পেদায়া বলে, কালেক্টর সাহেব, তারা দুজন দুজনকে ভালোবাসে। ভাস্কর শিক্ষিত একটা ছেলে, জবের জন্য পরীক্ষাও দিয়েছে, টিকে যাবে, ভালো ছেলে, কেন তাকে সাপোর্ট করবো না? বীরা রেগে যায়, হুম, মেয়ে আমার, আর সিদ্ধান্ত তোমরা নাও, আমরা জানি না সে কি করেছে। দুই এক কথায় দুই দলের মাঝে চিল্লাপালা শুরু হয়ে গেছে। কালেক্টরের কথা কেউ মানছে না। বীরার কথা, নিয়ম অনুযায়ী এক গ্রামের লোক যদি অপরাধ করে তাহলে অপর গ্রামের প্রধানের পা ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে তারা রথ যেতে দিবে। প্রধান বলে, কালেক্টর সাহেব, আমি তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি, গ্রামের ভালোর জন্য আমি সেটাও করব। কৃষ্টায় বলে, পেদ্দায়া, এর সঙ্গে জড়িত আমি ক্ষমা চাইবো, আপনি কেন যাবেন? এরা তো খুব খুশি, কৃষ্টায়া পা ধরবে। কৃষ্টায় এগিয়ে যাচ্ছে, পায়ের দিকে হাত বাড়ায়, বাট না, পা ধরে না, উল্টো পাট নেয়। কারণ কি, বীরার বোনের ছেলে এসে খবর দেয় তার হবু বউ মানে কুমারী ভাস্করের সঙ্গে বের হয়ে গেছে, আঞ্জি তাদের হেল্প করেছে। কৃষ্টায়া বলে, তার মানে কি হলো, মেয়েকে জোর জবরদস্তি করা হয়নি, সে নিজের ইচ্ছেই গেছে, এবার তোরা কি করে রথ থামাস সেটা আমি দেখি, আর আজ রাতে ওদের বিয়ে দিব, দেখি তোরা কি করতে পারিস। বীরার মুখে চুনকালিয়ে আর রাতে এদের হাতে পড়ে সোনার বাড়ি। শুরু হয় বিয়ের অনুষ্ঠান, একসঙ্গে দুই কাজ, অনুষ্ঠানও শেষ হবে কালকে। সেটারই আনন্দ নিতে ভারালু আসে, একটু মজা টজা করে, নাচাকানা হয়। বাট যখন ভারালু বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে সে নিজেকে থামাতে পারবে না কৃষ্টায়ের কাছে যেতে, সেখান থেকে সে বের হয়ে যায়। যাচ্ছে, পিছন থেকে দাস তার পিছু নাই, রাতে একা একা যাচ্ছে, বাজে কথা বলতে থাকে, বাজে ইশারা করতে থাকে। একটু দূর যাওয়ার পর ভারালু গাড়ি থেমে লাঠি নিয়ে সামনে দাঁড়ায়, আয় আয় মাদার তোর বিস্কিট আয়। দাস বলে, তোর ক্লাস নিব সময় মতো, কাল জরুরি কাজ আছে তাই ছেড়ে দিলাম, বলে সে ফিরে যায়। পরের দিন বীরা তার মেয়ের ছবি পুড়ে তাকে বাড়ি থেকে আলাদা করে দিচ্ছে, কারণ সে তার মান সম্মান শেষ করে বের হয়ে গেছে। ছবির এক সাইড গেছে, দেখে সামনে দাস, মানে অফিসার তাকে বীরার কাছে এনেছে, কারণ দুজনের শত্রু একই, দুজন যেহেতু মেলে গেছে প্ল্যান তো করবে। কি প্ল্যান হয়, সিন এখানে আসে। আঞ্জি মেয়ের জন্য জামা কিনতে দোকানে এসেছে, যার জন্য তার মেয়েটা কয়েকদিন ধরে মন খারাপ করে আছে। কিন্তু জামা নিয়ে বাড়িতে না গিয়ে নতুন মুভি লেগেছে হলে, সেটা দেখতে দুজন চলে আসে। তারপর কোনো মতে টিকিট ম্যানেজ করে ভিতরে যায়, ছবি চলছে, জামা কাছে আছে। মুভি দেখতে দেখতে হুট করে আঞ্জির হাত থেকে জামাটা পড়ে যায়, সেটা উঠাতে সে নিচু হয় আর চাকু মিস হয়ে চেয়ারে গিয়ে লাগে। বিরাট লোকেরা তাদের উপর আক্রমণ করে, আঞ্জি তাদের সাথে লড়াই করছে আর ভাস্করকে সেখান থেকে যেতে বলে, সে তো দৌড় দেয়। আঞ্জি মারতে মারতে তাদের নিয়ে হলের বাইরে আসে, সেখানেও মারামারি হচ্ছে, হতে হতে পেছন থেকে একজন তাকে চাকু মারে, আর সেটা অন্য কেউ না, দাস। তো এই সেই প্ল্যান, মানে বীরার লোকদের সঙ্গে মিলে তারা এটাই প্ল্যান করলো যে তারা আগে আঞ্জিকে মারবে, এতে কৃষ্টায়া দুর্বল হবে, তখন তাকে মারবে। আঞ্জি যতটা পারছে তাদের সঙ্গে লড়াই করছে, বাট দাস তাকে মারে, বেশ মার খায়। ওদিকে ভাস্কর তো দৌড়ের উপর আছে, মানে কৃষ্টায়াকে খবর দিতে যাচ্ছে। এদিকে আঞ্জির অবস্থা খুবই খারাপ, দাস তাকে মেরে মুরে বলে, চল তোকে ছেড়ে দিলাম, ছোটবেলায় তুই আমার জান বাঁচিয়েছিলি, এটা মনে করে আমি তোকে ছেড়ে দিলাম, চল যা। এ বলে যাবে, আবার ফিরে এসে বলে, কিরে কি ভেবেছিস, তোকে ছেড়ে দেবো? আরে বাঁচার আশা জাগিয়ে তারপর মারার মজাটাই আলাদা, বলে আবার চাকু মারে। আঞ্জি আর নিজেকে ধরে রাখতে পারছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে। পাশে তার মেয়ের জন্য যে জামা কিনেছিল সে ব্যাগটা পড়ে আছে। দাস তার লোকজন নিয়ে চলে যায়, অন্য লোকজন জমা হয়। ওদিক থেকে খবর শুনে পাগলের মতো ছুটে আসে কৃষ্টায়া, এসে দেখে তার ভাইয়ের অবস্থা খুব খারাপ। তারা হুড়ো করে হলের যে গাড়ি ছিল সেটা নিয়েই হসপিটালে যাচ্ছে। মাঝে আঞ্জি বলে, ভাই আমার বউ বাচ্চার আমি ছাড়া আর কেউ
কেউ নেই। যদি আমার কিছু হয়ে যায় তাদের খেয়াল তুমি আমার থেকে বেশি রাখবে এটা আমি জানি, কিন্তু তোমার পাশে থাকার জন্য তো তোমার ভাই আর থাকছে না। তুমি দয়া করে বারালুকে বিয়ের জন্য রাজি করাও। কেষ্টার তো খারাপ লাগছে, এ চুপ থাক, তোর কিচ্ছু হবে না। আঞ্জি বলে, ভাই ও যদি রাজি না হয় তাহলে আমার কথা বলল যে এটাই আমার ছিল শেষ ইচ্ছে। এরপর তারা এক জায়গায় হলে যে মজা করে শীষ দিত সেটা দেওয়ার চেষ্টা করতে করতে আঞ্জি সেখানে মারা যায়। ভাস্কর তো চিল্লাচ্ছে ভাই ভাই করে, কিন্তু কিষ্টায় আর যেন হুঁশ নেই, সব শেষ হয়ে গেল, পরিবেশ শান্ত। ওদিকে আঞ্জির মেয়ে বাবার অপেক্ষা করছে জামা নিয়ে আসবে বলে। মাঙ্গা কাজ করছে, জামার ব্যাগটা নিয়ে কিষ্টায় কাঁপতে কাঁপতে বাড়িতে আসে। মাঙ্গা দেখে, আরে ভাইয়া তোমার হাতে ও ব্যাগ পাঠিয়ে দিয়ে আড্ডা দিতে গেছে না? কিষ্টায় নির্বাক পাখি হয়ে আছে। জামা দেখে তো মেয়ে খুব খুশি, ভিতরে যায় পড়তে, বাবাকে দেখাবে। মাঙ্গা কাজ করছে, একটু পর পিছে জামা পরে এসে মুখ ঢেকে আছে, বাবা বলো তো আমায় কেমন লাগছে, মুখ খুলছে না। বাড়ির বাইরে লোকজন আঞ্জির বডি ধরে ধরে নিয়ে আসছে। মাঙ্গার নজর পড়ার সঙ্গে সঙ্গে সব ফেলে দিয়ে দৌড় দেয়, কি হয়েছে, দেখে আঞ্জি আর নেই। সে তো চিল্লায় ওঠে, বাচ্চার হাসি মাখা মুখটা মুহূর্তের মাঝেই মলিন হয়ে যায়। মাঙ্গাকে আর কে থামায়, তার দুনিয়া যেন উল্টে গেল। কিষ্টায়াকে ধরে কান্না করতে থাকে, ভাই তুমি পাশে থাকলে তো ওর কিছু হওয়ার কথা ছিল না, কি হয়ে গেল এটা। কিষ্টায়া কি বলবে, বডি রাখা হয়, মাঙ্গা তো পরে পরে কাঁদছে, সঙ্গে তার বাচ্চা মেয়েটাও জামা পরে বাবাকে ডাকছে, বাবা ওঠো আমি নতুন জামা পরেছি, কিন্তু বাবা উঠছে না। গ্রামের সব মানুষ জমা হয়ে গেছে, সবার মনে আঘাত লেগেছে। কিষ্টায়ার চোখের সামনে ভাসে তারা কেমন সময় কাটিয়েছিল একটা সময়, সবার মনে ক্ষোভ। একটু পর যখন সেখানে প্রধান আসে, কিষ্টায়া লক্ষ্য করে প্রধানকে দেখে সবার চোখ বড় হয়ে যাচ্ছে, কারণ তার ছেলে মেরেছে। কিষ্টায়া প্রধানকে সেখান থেকে পাঠিয়ে দেয় যাতে তার উপর কেউ হাত না উঠায়। তারপর গোসল করানো হয়, ভাস্কর তো পাশেই রয়েছে, কাপড় পরানো হয়। শেষবারের মতো কিষ্টায়া ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। মাঙ্গাকে সবাই মিলে থামাতে পারছে না, বডি দাহর জন্য নেওয়া হয়। ওদিকে ভারালো তার বাবার ছবির সঙ্গে কথা বলছে যে এবার তুমি খুশি বাবা, যে ছেলে সারাক্ষণ নিজের বোনের মতো আমার ভালো চাইতো সেও আজ আমায় ছেড়ে গেল, আর যদি আমি কিষ্টায়ার পাশে না দাঁড়াই তাহলে আমার এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে। আঞ্জির দাহ করা হয়, সবাই চলে যায়, মাঙ্গা বাচ্চাকে নিয়ে শান্ত হয়ে গেছে। কিষ্টায়া কিছু ভাবতে পারছে না কি করবে, সেখানে বসে বসে বৃষ্টিতে ভিজছে আর বৃষ্টির পানির সঙ্গে তার চোখের পানি লুকাচ্ছে। ভারালো ফাইনালি তার বাবা থেকে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বের হয়ে কিষ্টায়ার কাছে আসে। তারপর কিষ্টায়াকে বলে আঞ্জির মৃত্যুর পিছে যাদের হাত রয়েছে তাদের কেউ যেন বেঁচে না থাকে, কিন্তু হ্যাঁ তোমার যেন কিছু না হয় বলে ছাতাটা ফেলে দেয়। কিষ্টায় দেখে সেখানে জাস্ট ছাতা নয়, ও চাকুও সঙ্গে এনেছে। ওদিকে প্রধান তার ছেলেকে পালিয়ে যেতে বলছে, কারণ কিষ্টায়াকে এখন থামানো যাবে না, তারা তো কথা শুনছে না। প্রধান বারবার বলে যদি বাঁচতে চাস পালিয়ে যা, কিন্তু দাস তো সোজা কথার লোক নয়। এদিকে ভাই গোসল মোসল সেরে রেডি হচ্ছে, আজ অনুষ্ঠানের শেষ দিন, সব শেষ করেই অনুষ্ঠান করবে। সিন চলে আসে মেলায়, পালিয়ে না গিয়ে দাস ভীরার সঙ্গে মিলে এখানে অপেক্ষা করছে কিষ্টায়ার। একটু পর কিষ্টায়া আসে, সঙ্গে পুরো গ্রামের লোক। কিষ্টায় সবাইকে ইশারা করে পিছিয়ে যেতে, ভীরা তার লোক পাঠায়, ভাই চোটানো শুরু করে। এদিকে আবার ভারালু থানায় চলে আসে, অফিসার মনে করেছে আঞ্জির কেস করতে এসেছে, বাট ভারালু বলে সেসব তো পুরনো কথা, আঞ্জিকে যারা মেরেছে তারা বেঁচে নেই, সেই কেস রফাদফা করতে হবে, আমি তার জন্য এসেছি। কোনো কেস থাকবে না, যেভাবে হোক মামলা সামলাতে হবে। তার জন্য ভারালু তাকে টাকা দেয়, 2-3 বান্ডিল রাখার পর অফিসার বলে আরে ম্যাডাম হয়েছে, একজনের জন্য এটুকুই যথেষ্ট। ভারালু বলে আরে স্যার আমি জানি সব, কিন্তু আমি তো একজনের ডিল করছি না, আপনাকে দিচ্ছি, মেলা শেষে মাথা গুনে নিয়েন। অফিসার তো হা হম। এদিকে ভাই মেরে যাচ্ছে, দাস যখন দেখলো কিষ্টায়াকে থামানো যাচ্ছে না ইশারা করলে হালুম ভাস্কারকে ধরে নিয়ে আসে। জ্বালা তো দেখি শেষ নেই, ভাস্কারকে বাঁচাতে কিষ্টায়া থেমে যায়, আর সেই সুযোগে এরা কিষ্টায়ার চোখে মরিচের গুড়া নাকি ময়লা ছিঁড়ে দেয় যাতে কিষ্টায়া আর দেখতে পায় না, মার খায়। তারপর অ্যাকশন চালিয়ে যাচ্ছে কানে শুনে, দাস বুঝতে পেরে চতুর্দিক থেকে আওয়াজ করে তাকে মারতে বলে। তো এখানে ভাই মোটামুটি মার খায়, জাস্ট মোটামুটি নয়, দাস গিয়ে তাকে চাকুই মেরে দেয়। সবাই তো হা কি হলো এটা, মারটা খেয়ে কিষ্টায়া খুব বাজেভাবে আহত হয় আর দেখতে দেখতে সেখানেই বেহোস হয়ে যায়। দাস তো খুব খুশি সে মেরেছে, সবাই টেনশন করছে কি হলো এটা। এখান থেকে গরু ছুটে গিয়ে এটা কি যেন ফেলে দেয় যাতে পানির ভান্ডা ফেটে গিয়ে পানি গড়ে ভাইয়ের দিকে যায়। পানি হাতে লাগাতে ভাইয়ের হুঁশ ফিরে আসে, দাস তো দাঁত কেলাচ্ছে কিন্তু পেছন থেকে ভাই উঠে দাঁড়ায়, মুখটা মুছে নিয়ে এবার শুরু করে ঘাসকে পেটানো। হারাম গাদা আজ তোর খবর আছে, ফাটাও ভাই, লাগাও শালা লাগাও, ছাগল শালা কত কার। ভাস্করের সাহস আসে, সে ঝাড়ি মারি মেরে হাত খুলে নেয়। তারপর কিষ্টায়া চাকু চাইলে সে চাকু এগিয়ে দেয়, কিষ্টায়া মারবে কিন্তু না থেমে যায়, চল যা তোকে মাফ করে দিলাম বলে একটু সাইডে এসে বিড়ি ধরায়। দাস একটু শ্বাস নিচ্ছে কারণ কোনো মতে বেঁচে গেল সে, বাট না কিষ্টায়া আবার ফিরে আসে। কিরে কি মনে করেছিস ছেড়ে দেব? আরে বাঁচার আশা দিয়ে মারার মাঝে আলাদা একটা মজা রয়েছে, মানে সেম দাস যেমন আঞ্জিকে মারতে বলেছিল কিষ্টায়াও সেটাই বলল। দাসের ঘাস পুড়ে চাই, তাকে মেরে ফেলে। তারপর বুড়োকেও একটু ভয় দেখায়, সে মেয়ের হাত ছেড়ে দেয়। তারপর সবাই মিলে প্রধানের কাছে আসে, কিষ্টায়া প্রধানকে বলে সে তার ছেলেকে মেরেছে, এটা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না, সে যেন তাকে ক্ষমা করে দেয়। প্রধান তাকে শান্ত করতে বুকে টেনে নেয়, সবাই ভাবছে ছেলের কষ্ট ভুলতে হয়তো তাকে টেনে নিয়েছে, কিন্তু না, প্রধান কিষ্টায়াকে চাকু মেরে দেয়। হলো কিষ্টায়া চাকু বের
করলে সবাই তো রেগে যায়, তাকে ধরবে, কেসটা সবাইকে থামায়, এ কেউ সামনে আসবে না, প্রধানকে ভিতরে যেতে বলে, কেউ তাকে কিছু বলবে না। প্রধান বুঝতে পারে সে কতটা মহৎ, তার চোখের সামনে ভেসে ওঠে যে এই ছেলেই তাকে মরার হাত থেকে সেদিন বাঁচিয়েছিল। প্রধান মনে করেছে কিষ্টায়া তার দুই ছেলেকেই মেরেছে, কিন্তু যখন বাঁশ আর তার মামা ফিরে আসে প্রধান অবাক হয়, কারণ দাস খারাপ ছিল, সে মরাতে কষ্ট ততটা নেই, কিন্তু বাঁশ তো অতটা খারাপ না। প্রধান তার ভুল বুঝতে পারে, কিষ্টায়া কোনো মতে এখানে এসে বসে পড়ে, আঘাত পেয়েছে, কষ্ট হচ্ছে। ভারাল এসে দেখে এই অবস্থা, দৌড়ে আসে কিষ্টায়ার কাছে, তার আঘাত দেখে কান্না করতে থাকে, কি হয়েছে তোমার? কান্না দেখে কিষ্টায়া বলে, আরে পাগলি, কিছু হয়নি আমার, ঠিক আছে আমি, তবে হ্যাঁ আরো ভালো করে বাঁচতে পারি যদি তুমি আমায় বিয়ে করো। ভারাল কিষ্টায়ার কপাল একটা কিস করে বুঝায় যে সে বিয়েতে রাজি, সবাই খুশি। সেন কাট করে কয়েক বছর সামনে আসে, কিষ্টায়া ভারালুকে বাইকে করে নিয়ে যাচ্ছে আর ডাকছে, আঞ্জি, একটা পিচ্ছি বেরোয় আসে, পাপা, মানে কিষ্টায়ার ছেলে হয়েছে আর তার নাম সে আঞ্জি রেখে দিয়েছে। ক্যামেরা বসের ফেসে ফোকাস করে মুভিটা এখানে শেষ করে দেয়। তো সম্পর্ক, ভালোবাসা, মায়া, এসব খুব আজব একটা জিনিস। রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, কখনো কখনো তারা এতটা আপন হয় না যতটা অন্য কেউ হয়। চেনা নেই, জানা নেই, দুটো মানুষের মাঝে অনলাইন সম্পর্ক, সেখানেও একে অপরের জন্য না খেয়ে থাকে, একে অপরের জন্য কান্না করে। মানুষের সঙ্গে মানুষের এমন মধুর সম্পর্ক গড়ার মাঝে যে একটা শান্তি, উফ, কঠিন একটা ব্যাপার। তো প্রসঙ্গ এখানে হাত বাড়িয়ে দেওয়া, যদি আমরা একজন ক্ষুধার্ত বাচ্চাকে খাবার খাওয়াই, বিনিময়ে উপরওয়ালা আমাদের কিন্তু নিঃস্বার্থ একজন ভাই, বোন বা একটা বন্ধু উপহার দেয়, যে আমাদের জন্য মনে হয় জানটাও বের করে দেবে। টাকা পয়সা, পোশাক, উপদেশ, এই সব কিছুর থেকে বেশি ইফেক্ট ফেলে যখন আপনি কাউকে খাইয়ে খুশি করাবেন, খাইয়ে উপকার করবেন। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আর হ্যাঁ, নিঃশব্দে কিছু শব্দ কবিতার বইটা অবশ্য অবশ্যই নিবেন যদি সম্ভব হয়। কিভাবে কিনবেন তার সব উপায় প্রথম কমেন্ট বা ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।